হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি দিয়ে বিট ভাজা। এই রেসিপিটি আপনারা ভাত কিংবা রুটির সাথে অনায়াসে খেতে পারেন। তাহলে আসুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি বেশ কয়েকটা বিট, মটরশুঁটি, কাঁচা লঙ্কা। এই বিটের খোসা ছাড়িয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে বিটগুলোকে গ্রেট করে নেব। বিট আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে খেতেই বেশি পছন্দ করি, তবে আপনারা চাইলে কুচিও নিতে পারেন। সবকটি বিট গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা, মটরশুঁটি। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তবে আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো আসে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট। বিটটাকে তেলের সাথে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো। লবণ হলুদটাকে বিটের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ফিরে এলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চেরা, মটরশুঁটি। এইভাবে মটরশুঁটি দিয়ে বিট ভাজা করলে খেতে খুবই ভালো লাগে। আরও একটু সর্ষের তেল সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছি। মটরশুঁটি আর বিটটাকে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দিচ্ছি 1 চামচ চিনি, তবে আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। চিনিটাকে সবকিছুর সাথে মিশিয়ে নেব। মটরশুঁটি দিয়ে বিট ভাজা একদম রেডি। শীতের সবজি বিট খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।